শূন্য থেকে রাজা, অতঃপর রাজত্ব কায়েমে সশস্ত্র ক্যাডার বাহিনী, তাদের দিয়ে 15 বছরে টাকার কুমির বনে যান নিজাম হাজারি। দেশে বিদেশে গড়েন সম্পদের পাহাড়। বাগানবাড়ি ছাড়াও শুধু ফেনীতেই তার 6টি বহুতল ভবন, 1টি ডুপ্লেক্স ও শখের খামার বাড়ি। 5 আগস্টের গণঅভ্যুত্থানের স্বৈরাচারে পতনের পর সবকিছু ছেড়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। কয়েকশো কোটি টাকার নান্দনিক এই বাগানবাড়ি ফেনী 2 আসনের সাবেক এমপি নিজাম হাজারের। এখানেই শেষ নয়, মাস্টারপাড়ায় ঢুকতেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকও তিনি। নিজাম হাজারি বিল্ডিং, জি। এই সড়কেই আরো 4টি বাড়ি, 1তলা ভবনে 19টি ঘর, ফেনী গার্ডেন সিটিতে 2000 স্কোয়ার ফিটের ফ্লোর, নির্মাণাধীন নকশি টাওয়ারে 2টি ফ্লোরের মালিকও নিজাম হাজারি। নিজ খরচে করেছেন আওয়ামী লীগের নান্দনিক কার্যালয়, যদিও এই ভবন নির্মাণে জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। নিজাম হাজারির আছে শখের খামার বাড়িও, এখানেই হিন্দুদের জমি দখল করে গরুর খামার করার অভিযোগ তার বিরুদ্ধে। শ্মশান, আমার ওয়াইফের শ্মশান, আমার শ্বশুরের শ্মশান, খারাপ তো লাগবে, এটা তো শুধু আমার কাছে না, এটা সারা জাতির কাছেই খারাপ লাগবে। রয়েছে নিজ ও স্ত্রীর নামে 2টি লাইটার জাহাজ, যার মূল্য 50 কোটি টাকা। ফেনি ছাড়াও ঢাকায় একাধিক ফ্ল্যাট, দেশের বাইরে মালয়েশিয়া, লন্ডন, তুরস্ক, কানাডা ও দুবাইয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন নিজাম হাজারি। বাংলাদেশে তার হয়তো 1% সম্পত্তি আছে টোটাল সম্পত্তির, আর 99% সে বিদেশে পাচার করছে। তার সাথে যারা আছে সবাই জানেন, এই যে সুসেন হেতের বাপ নাফিজা ছিল, 1 কাপ চা খেতে কষ্ট হইতো, হেগুন এখন 500 কোটি টাকার মালিক। 2011 সালের হলফনামায় নিজাম হাজারির ব্যাংকে মাত্র 10 লাখ টাকা আর স্ত্রীর নামে 1 কোটি টাকা, অথচ 2023-24 অর্থ বছরে আয়কর বিবরণীতে 71 কোটি 79 লাখ টাকা ও তার স্ত্রী নূরজাহান বেগমের 52 কোটি 21 লাখ টাকার তথ্য। চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মাদক ও অস্ত্র ব্যবসা, বাড়ি ও জমি দখলে অস্ত্রধারে ক্যাডার পালতেন নিজাম হাজারি। এর মধ্যে অন্যতম মাস্টার মাইন্ড করিমুল্লাহ ওরফে রেনসু করিম, তিনি ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জিয়াউল আলম মিস্টার, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। নিজাম হাজারির অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব ছিল এই মিস্টারের। ফেনীবাসী যেন সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে নিরাপদে যার যার কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। ফেনীতে অস্ত্রধারীদের রাজত্ব কায়েমের আর সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি এই পুলিশ কর্মকর্তার। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফেনী। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।